জামাই সেজে আমি হাজির হয়েছি। অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি, আমের ভালো কাটে না খারাপ কাটে সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আমি এখন যাই, তাই যাই। তো এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অটোর জন্য, দেখি কখন ছাড়ে। ফোন করেই যাচ্ছে কখন আসবে দেখা যাক, কতটা আদর যত্ন পাওয়া যায় দেখ। কত আয়নার উপর লেখা আছে দেখেছো, তুমি কত সুন্দর। চলে এসেছি শ্বশুর বাড়িতে, দেখাচ্ছি তোমাদের সবাইকে। ম্যাডাম মনে হয় রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। তোকে দেখাবো জানালে, এই যে রান্না হচ্ছে। রান্না করছে আমার মা, দই আর মিষ্টি খাচ্ছে, এই মাত্র আসলো। এটা হচ্ছে আমার মেজো জামাই বাবু, হাই। ওটা আমার বড় জামাই বাবু, এটা আমার মেজদি। এখন গল্প হচ্ছে, এখানে যাইবো আম খোঁজাচ্ছে যে শুরু করে দিয়েছে। আগে যাইবো মাখাবে, আমরা খাবো, তাই তো জানো? ছোট শালি আর মেজো জামাইবু এরকম ধরে ধরে করবো, গুছানো আর পাইনি। ছোট্ট একটা সেই আদা গুছানো নিয়ে চলে এসছে, নেই ওটা বড়টা দরকার পড়ে না। আচ্ছা আমার ছেলেটা এখনো ঘুমাচ্ছে, তাই দেখাতে পাচ্ছি না। আচ্ছা তোর কবে হলো ছেলে? আমার দিদির ছেলে মানে আমার ছেলে, তাই তো বন্ধুরা? সবাই এক জায়গা থাকলে যেটা হয়, হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই। ভালো করে এটা আমার ঠাকমা, দেখো মুখটা একটু দেখা। ওরে মানে না রে, এই যে এটা আমার ঠাকমা, দেখা বল হাই।
বলো হাই বল কেমন আছে জিজ্ঞাসা করো কেমন আছে লজ্জা পাচ্ছে এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে ভালো আছিস আর একজন বসে আছে আর আমার মা রান্না করছে ভেরি গুড আর একটা না দুটো আম আছে রাগ করেছিস নাকি তুই হয়ে দাঁড়িয়ে আছিস মুখ কালো করে লঙ্কা ভাঙা হচ্ছে তিনটে অলরেডি ভাঙা হয়ে গেছে এটা দিয়ে চারটে এইটুকু আম চারটে অলরেডি ভাঙা হয়ে গেল পাঁচটা আর একটা দেবো আর একটা পুরো ঠিক আছে দিচ্ছি কত বলবি না পরিবেশন করছে আমার তো বাটিতে ছোট তো বসে গেছে এসে কাজ করছে একদম পোলাও রান্না করেছে জানি না আদৌ খেতে কেমন খেতে পারবো কি পারবো না খেয়ে যখন দেখবো তখন তোমাদেরকে অবশ্যই জানাবো রিভিউ দেব কেমন লাগলো কিছু খেলো না ওর মাছ আর মাংস হলেই ব্যাস আর কিছু চায় না তাই তো পেটে গায়ে যাবে বাকি আছে দই মিষ্টি বাকি আছে বাট আমি খাই না দইটা খাবো আমরা এখন সবাই ঘুরতে যাবো এক কজন বাই থাকবে এক কজন টোটো নিয়ে আমরা ঘুরতে যাবো এখন টোটো চালাচ্ছে কি আমরা টোটো করে যাবো সবাই মিলে এই যে টোটো ড্রাইভার আমাদের আমাদের ড্রাইভার টোটো যাচ্ছে ঘুরু ঘুরু করতে যাচ্ছে আমরা
তাহলে যাবো। দেখো প্যাসেঞ্জার খুঁজছে। এটা হচ্ছে জালালখালি পেট্রোল পাম্প। আমরা প্যাসেঞ্জার খুঁজবো আজকে। বাজার ওরা এখন একটু ওই পারে গেল, কি দরকার আর ফুচকা নিয়ে আসবে, তো আমরা এখন টোটোদের মধ্যে বসে রয়েছি। হচ্ছে আমার মেজুজামাই বাবু, খুব ভালো গাড়ি চালিয়েছে। আমরা প্রথমে টেনশন করছিলাম যে কীভাবে চালাবা কীভাবে চালাবা, তো অনেক আস্তে আস্তে বলা হয়েছে, খুব ভালো চালিয়ে নিয়ে এসেছে। যাওয়ার সময় ভালো চালিয়েছে, তাই না? একদম এই এই ডায়লগটা সব জায়গায় শুনতে পারবো, একদম। তো তোমরা দেখতে থাকো আমরা কী কী করি। এখন ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস আনা হলো, এখন খাবে সবাই। আর অনেক কিছু আনা আছে, দেখানো যাবে না। এই যে সব, এই যে আমার টোটো, আমার টোটো ঘুমাচ্ছে, কালকে বাড়ি চলে যাবে, তাই না টোটো? ব্লার হয়ে যাচ্ছে। ও দাদু, সবাইকে বলে দাও টাটা, আমি বাড়ি যাব না। বলো টোটো। এই যে ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে, খুব সুন্দর গাড়ি চালিয়েছে ড্রাইভার। ও বাবা, ড্রাইভারের গালগুলো তো চকচক চকচক করছে। তো গাইস, ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।